নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবাদাত্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণিঝড় যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী শুক্রবার ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে তামিলনাড়ু পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগামী রবিবার পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরল এবং মায়েতে ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সীতেরামেজ থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া হতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ